ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কিন্তু খুব সহজ মানে লগ ইন করলেই কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে যায় কিন্তু ওই চ্যানেলে যদি আপনি ভিডিও আপলোড করা শুরু করেন তো তাহলে কিন্তু আপনার চ্যানেল ভাইরাল হওয়ার সম্ভাবনা বা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম আপনাকে সঠিক নিয়মে করতে হবে তবেই কিন্তু আপনি মাসে এরকম ইনকাম করতে পারবেন যেগুলো আমরা এইসব চ্যানেল থেকে ইনকাম করেছি এবং এখনও করছি সো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনাকে একদম সঠিক নিয়মে সমস্ত ডেসক্রিপশন সমস্ত ট্যাগস সমস্ত সেটিংস কিভাবে প্রপারলি এন্টার করতে হবে যাতে ফুললি অপটিমাইজড একটা ইউটিউব চ্যানেল তৈরি হয় যেখান থেকে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা এবং ওই চ্যানেলটা সিমিলার টাইপের চ্যানেল রেকমেন্ডেশনে যাওয়ার চান্সেস খুব বেড়ে যায় ঠিক আছে তো চলুন তাহলে শুরু করছি তো আমরা এই মুহুর্তে একদম লেটেস্ট নিয়ম অনুসারে আপনাকে দেখিয়ে দেব। তো প্রথমেই আপনি কি করবেন ইউটিউব অ্যাপকে ওপেন করে নেবেন অ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন প্রোফাইল ঠিক আছে তো তারপর দেখুন সুইচ অ্যাকাউন্ট অপশন আছে তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে অলরেডি যেসব অ্যাকাউন্ট আপনি ইউটিউবে খুলে রেখেছেন সেগুলো এখানে চলে আসবে তো আমরা এই অ্যাকাউন্ট থেকে নতুন চ্যানেল ক্রিয়েট করব না বা এই জিমেল আইডি এখানে যেগুলো ক্রিয়েট হয়ে আছে সেগুলো থেকে আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করব না আমরা কি করব উপরে দেখুন একটা প্লাস আইকন আছে তো এখানে ক্লিক করব এখানে আপনাকে ভেরিফাই করতে হবে যে এটা আপনি নিজে সেই জন্য আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিতে হবে ওকে তো এখানে দেখুন আপনাকে সাইন ইন করতে বলা হচ্ছে হুম তো আমরা সাইন ইন করব না আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব দিয়ে একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করব ঠিক আছে সো এখানে ফর পার্সোনাল ইউজ লিখবো সো ফার্স্ট নেম আপনার যেটা ফার্স্ট নেম সেটা আপনি দিয়ে দেবেন ওকে আমি একটা ফার্স্ট নেম দিলাম এবার সার্ড নেম আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল আমি দিলাম না নেক্সটে ক্লিক করলাম ওকে এখানে আপনাকে আপনার বার্থডেট এবং জেন্ডার দিতে হবে আমি দিয়ে নেব দিয়ে নিলাম এরপর নেক্সটে ক্লিক করব এখানে আপনাকে একটা জিমেল আইডি ক্রিয়েট করতে বলা হচ্ছে মানে আপনি নিজের মতো এখানে একটা জিমেল দিন ঠিক আছে তো আমি এখানে একটা আমার জিমেল আইডি আমি বানিয়ে নেবো আমি আমার নাম হিসাবেই দিয়ে নেবো আমি অর্কোনাক টু থাউজেন্ড দিলাম এটা আমার ডাক নাম ঠিক আছে তো অ্যাট তো এটা অ্যাভেলেবেল আছে কিনা না দেখি তো তার জন্য আমরা কি করব এই নেক্সটে ক্লিক করব হ্যাঁ এটা আছে এবার আমাদেরকে পাসওয়ার্ড এন্টার করতে হবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ড এন্টার করে নেব ওকে এরপর নেক্সটে ক্লিক করব একটু সময় লাগতে পারে এখানে গুগল আমাকে বলছে যে কনফার্ম করুন আপনি একটা রোবট নন তো ঠিক আছে তো এখানে আমার যেটা ফোন নাম্বার সেটা যেহেতু এই ডিভাইসে রেজিস্টার হয়ে আছে সেই জন্য ওই ফোন নাম্বারটাকে অলরেডি গুগল ট্র্যাক করে নিয়েছে সো ফোন নাম্বারটা চলে এসছে ওই নাম্বারে একটা ওটিপি পাঠাবে ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করবো ওকে সো একটা ওটিপি চলে এসছে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবো নেক্সটে ক্লিক করলাম ওকে তো অ্যাড ফোন নাম্বার বলছে মানে আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন বা আপনি না চাইলে নাও করতে পারেন আপনি ইয়েস আই অ্যাম ইন লিখে অ্যাড করতে পারেন নয়তো আপনি এটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন এই স্কিপে ক্লিক করে ঠিক আছে এখানে এবার দেখে নিন যে আপনি এই অ্যাকাউন্টটাকে একবার রিভিউ করে নিন সব ঠিক আছে তো ঠিক আছে আমি যে জিমেল আইডিটা ক্রিয়েট করলাম অর্কোনাক টু এটা ঠিক আছে এবার আমি নেক্সটে ক্লিক করব এখানে টার্মস অ্যান্ড প্রাইভেসি আপনাকে সিলেক্ট করতে হবে আমি আই এগ্রিতে ক্লিক করলাম দেখুন অটোমেটিক্যালি কিন্তু লগ হয়ে গেল ওকে আমাদের যে অ্যাকাউন্টটা সেটাতে দেখুন অটোমেটিক্যালি লগ হয়ে গেল এবার আমরা চেক করব দেখুন অর্কোতে লগ হয়ে গেছে কিন্তু ওকে অর্কো মানে যে জিমেল আইডিটাকে আমরা এখনই ক্রিয়েট করলাম ঠিক আছে এবার এখানে আমাদেরকে একটা এই একটা পার্সোনাল অ্যাকাউন্ট বানাতে হবে কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বানাবো না পার্সোনাল অ্যাকাউন্ট বানালে অনেক রকম প্রবলেম হয় ওই চ্যানেলটাকে ট্রান্সফার করা যায় না মডারেটার অ্যাড করা যায় না আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বানাবো না আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাবো ঠিক আছে তো প্রথমে কি করতে হবে ব্র্যান্ড অ্যাকাউন্ট বানানোর আগে একটা পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু আপনাকে লাগবে ঠিক আছে আগে পার্সোনাল অ্যাকাউন্ট তারপরে ব্র্যান্ড অ্যাকাউন্ট তো প্রথমে কি করব আমরা এই অর্কতে এখানে ক্লিক করলাম এখানে আপনাকে এই চ্যানেলটার নাম দিতে হবে ঠিক আছে আপনি নিজের মতো একটা নাম দিয়ে দেবেন কিন্তু এটা ইম্পর্টেন্ট নয় এখান থেকে কিন্তু আমরা ভিডিও আপলোড করব না এটা পার্সোনাল অ্যাকাউন্ট সো ধরুন আমি জিরো জিরো সেভেন এরকম কিছু দিয়ে দিলাম অর্ক জিরো জিরো সেভেন দিয়ে দিলাম ওকে চেনার খাতিরে চিনতে সুবিধা হবে সেই জন্য এখানে যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটাই থাকবে আমরা চেঞ্জ করবো না কারণ এই হ্যান্ডেলটা ইম্পর্টেন্ট নয় সো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে আমরা এই পার্সোনাল অ্যাকাউন্টটা আপাতত ক্রিয়েট করে রাখব ঠিক আছে এবার দেখুন অর্ক জিরো জিরো সেভেন এই চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওকে এবার আমাদের এখানকার কাজ শেষ এবার আমরা কি করব এই যে চ্যানেলটাকে ক্রিয়েট করলাম এই চ্যানেলটা আমরা কোনো ব্রাউজার থেকে ওপেন করব। মানে গুগল ক্রোম থেকেও ওপেন করতে পারি মজিলা ফায়ারফক্স থেকেও ওপেন করতে পারি ওকে গুগল ক্রোম থেকে ওপেন করার জন্য আপনাকে লিখতে হবে এম ঠিক আছে এটা লিখলাম তো এরপর আমাদেরকে কি করতে হবে এই ট্রিপল ডটে যেতে হবে তারপর ডেস্কটপ সাইটে ক্লিক করে এই চ্যানেলটা এই পেজটাকে ইউটিউব পেজটাকে ডেস্কটপ মোডে অন করে নিতে হবে সো এবার আমরা কি করব এবার আমরা এখানে ক্লিক করবো তারপর দেখুন এই সেটিংস আছে এই সেটিংসে চলে আসবো এখানে এসে আমরা কি করব। একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে নেব ক্রিয়েট এ নিউ চ্যানেল ঠিক আছে এখানে ক্লিক করব এবার এখানে দেখুন এখানে যে চ্যানেলটা ক্রিয়েট হবে এটা কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা কিন্তু কোনো রকমভাবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট নেই ঠিক আছে এবার এখানে আপনাকে আপনার ব্র্যান্ডের নাম দিতে হবে যে নাম দিয়ে আপনি এই আপনার ইউটিউব চ্যানেলটাকে লঞ্চ করবেন ঠিক আছে একটু ভালো নাম দিলে খুব ভালো হয় মানে যদি ক্যারিমিনাটি বা ফ্লাইং বিস্ট এরা দেখতেই পাচ্ছেন খুব একটা ক্যাচি নাম তো এরকম যদি নাম দিতে চান তো তাহলে দিতে পারেন বা আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন ধরুন আমি দেব সিগমা ঠিক আছে এরকম নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করলাম ঠিক আছে সিগমা দিলাম এরপর আমি এটাতে ঠিক করলাম আপনি আপনার মর্জি হিসাবে নাম দেবেন ঠিক আছে কারণ এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট এরপর ক্রিয়েটে ক্লিক করবেন দেখুন সিগমা এই ব্র্যান্ড অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এবার আমরা কি করব। এবার আমরা লগ করে নেব আমাদের ইউটিউব স্টুডিওতে তো তার জন্য আমরা কি করব। এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এই ইউটিউব স্টুডিওতে ডিরেক্টলি ক্লিক করব কিন্তু এখানে একটা কথা মনে রাখুন যে যদি আপনার মোবাইলে অলরেডি ইউটিউব স্টুডিও অ্যাপ ইনস্টল হয়ে আছে বা ইনস্টল আপনি করে রেখেছে তো তাহলে যখনই আপনি এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন তখন ওটা রিডিরেক্ট হয়ে যাবে ওই ইউটিউব স্টুডিও অ্যাপে কিন্তু আমরা চাই না ওটা ইউটিউব স্টুডিও অ্যাপে রিডিরেক্ট হয়ে যায় কারণ ওখানে আমাদের ওই কাজটা কমপ্লিট হবে না সেই জন্যই না আমরা এখানে একটা ব্রাউজার থেকে খুলেছি সো আমরা ওটাকে চাইছি না সো আপনার মোবাইলে যদি ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন হয়ে থাকে তো তাহলে আপনি কি করবেন এই ইউটিউব স্টুডিও এর উপরে ক্লিক করবেন তারপর ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন ঠিক আছে একটা নতুন ট্যাবে আমরা এটাকে খুলে নিচ্ছি ওকে সো দেখুন নতুন ট্যাবে এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল সো এখানে ক্লিক করবো এবার দেখুন এখনও কিন্তু আমাদের ওই অ্যাকাউন্টটাতে লগ ইন হয়নি তো আমরা কি করব এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব এবার এই যে দেখছেন আমাদের এই নতুন জিমেল আইডির আন্ডারে দুটো অ্যাকাউন্ট একটা হচ্ছে অর্ক যেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট এবং নতুনটা হচ্ছে সিগমা ঠিক আছে এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট এই ব্র্যান্ড অ্যাকাউন্টের উপর ক্লিক করব দেখুন এবার এটা লোড হয়ে যাবে ওকে কন্টিনিউ এবার আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট লোড হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা প্রথমে গিয়ে বাঁদিকে একদম কর্নারে এই সেটিংসের উপর ক্লিক করব ওকে তো এখানে বিভিন্ন রকমের সেটিংস আছে অপশানস আছে যেগুলোকে আমাদেরকে এনেবল করতে হবে এবং সেই সেটিংসগুলোকে প্রপারলি অপটিমাইজ করতে হবে ওকে তো প্রথমেই কি আছে জেনারেল এটা ইউএস ডলারই থাকবে এরপর চ্যানেলে আসবো চ্যানেলে এসে আপনাকে দেখুন প্রথমে কান্ট্রি অফ রেসিডেন্ট সিলেক্ট করতে হবে কোন এলাকায় বা কোন দেশে থাকেন আমি ইন্ডিয়াতে থাকি তো ইন্ডিয়া সিলেক্ট করে নেব ওকে এরপর কিওয়ার্ডস এই কিওয়ার্ডসটা হবে চ্যানেলের কিওয়ার্ডস আপনি কোন ক্যাটাগরির চ্যানেল বানাচ্ছেন তার উপরে কিওয়ার্ডস আপনাকে এখানে এন্টার করতে হবে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি বিভিন্ন প্রায় পনেরোটি টাইপের চ্যানেলের কিওয়ার্ড দিয়ে দিলাম এইখানে আপনি পজ করে ভিডিওটাকে পজ করে এই কিওয়ার্ডগুলোকে দেখে নিতে পারেন এবং নোট ডাউন করে নিতে পারেন দিয়ে সেটা আপনি চ্যানেল ক্রিয়েট করার সময় ব্যবহার করবেন ওকে তো আমি আপনাদেরকে একটা টেক চ্যানেল ক্রিয়েট করা দেখিয়ে দিচ্ছি কারণ আমি একজন টেক ইউটিউবার এখানে আমি কিওয়ার্ড কি দেব। সো আমরা এখানে কিওয়ার্ডস দিলাম টেক ইউটিউব বাংলা ইউটিউব বাংলা টিউটোরিয়াল আর্ন মানি অনলাইন ইউটিউব ক্রিয়েটার্স রোহান নাম এগুলো ঠিক আছে এগুলো কিন্তু বাংলা টেক ইউটিউবারদের জন্য বাংলা টেক চ্যানেলের জন্য ভালো টার্গেটেড কিওয়ার্ড ঠিক আছে ওগুলো দেওয়া হলো এরপর আমরা পাশে দেখুন অ্যাডভান্স সেটিংস আছে এখানে ক্লিক করবো এখানে এসে প্রথমেই আপনাকে ডিফাইন করতে হবে যে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো কি কিডসদের জন্য আমি যেগুলো আপলোড করবো সেগুলো কিডসদের জন্য নয় সেজন্য আমি নো সিলেক্ট করব ঠিক আছে এখানে আর কিছু করার নেই এরপর ফিচার্স এলিজিবিলিটিতে চলে যাব এখানে দেখুন দেখুন দু নম্বরে আছে ইন্টারমিডিয়েট ফিচার্স ঠিক আছে তো আমরা এখানে এসে ক্লিক করব ঠিক আছে একটু নিচে নামাবো দেখুন ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই ফোন ক্লিক করব এবার আপনাকে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে ওকে তো ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ভেরিফিকেশন কোড তো প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমার কান্ট্রি অলরেডি ইন্ডিয়া সিলেক্ট হয়ে আছে এবার আমি ফোন নাম্বারে এন্টার করব। তারপর গেট কোডে ক্লিক করব। তো সিক্স ডিজিট একটা নোটিফিকেশান মানে ভেরিফিকেশান কোড আমার মোবাইলে চলে আসবে ওকে দেখতেই পাচ্ছেন মেসেজটা ঢুকে গেছে এখান থেকে আমি কপি করে নেবো এটা যে তারপর এই কোডটাকে এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এরপর সাবমিট বাটনে ক্লিক করব দেখুন ফোন নাম্বার ভেরিফাইড আমাদের ফোন নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমাদের ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পরে তো আমরা কি করব আমরা এখানে ক্লিক করব তারপর যেখানে ছিলাম এখানে ছিলাম তো এখানে ফিরে যাব ওকে দেখুন এটা ফোন নাম্বার ভেরিফাই এটা কিন্তু এনেবেল হয়ে গেছে এই যে ফোন নাম্বার আমরা ভেরিফাই করলাম এটা কিন্তু খুব কাজের এই জন্যে আমরা পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করব কাস্টম থামনেল লাগাতে পারবো ভিডিওতে লাইভ স্ট্রিমিং করতে পারবো এর নিচে কিন্তু আরও একটা অ্যাডভান্স ফিচার্স আছে তো সেইটাকে এবার আমাদেরকে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করব নিচে নামাবো তো এখানে কি বলছে দেখুন যে যদি আপনি ডেলি ভিডিও আপলোড করতে চান তারপরে ডেলি শর্টস আপলোড করতে চান ডেলি লাইভ করতে চান ঠিক আছে তো এইসবের জন্য মনিটাইজেশনের জন্য যদি আপনি এলিজিবল হতে চান তো তাহলে আপনাকে এই অ্যাডভান্স ফিচারকে অ্যাক্সেস করতে হবে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে এই অ্যাক্সেস ফিচার্সে যেতে হবে এ কি করবে এ কিন্তু আপনার একটা ভেরিফিকেশান করবে তো ভেরিফিকেশনের জন্য আমরা কি করব এই অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করব ওকে তো এখানে দেখুন তিন রকম ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশান মানে ভিডিও ভেরিফিকেশন মানে আপনার কাছে একটা আপনার যে ইমেল আইডি সেখানে লিঙ্ক পাঠানো হবে সেই লিংকে যদি আপনি ক্লিক করেন তো তাহলে আপনাকে আপনার ফেসের একটা এদিক ওদিক ঘুরে একটা ভেরিফিকেশান হবে তিরিশ সেকেন্ডের মতো ওকে এরপরে হচ্ছে আইডি ভেরিফিকেশন মানে আইডি ভেরিফিকেশন মানে আপনাকে পাসপোর্ট বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিছু একটা দিতে হবে এবং তাতে ভেরিফিকেশন হয়ে যাবে এবং যদি আপনি এই দুটো কিছু না করতে চান তো তাহলে দু মাস সময় লাগবে আপনি ভিডিও আপলোড করতে থাকুন অটোমেটিক্যালি আপনার চ্যানেল হিস্ট্রি বিল্ড হয়ে যাবে এবং তাতে আপনি অটো ভেরিফাই হয়ে যাবেন ওকে সো আমাদের মনে হয় এইটা সবথেকে ভালো ইউজ ভিডিও ভেরিফিকেশান তো কি করব আমরা এটাতে ক্লিক করবো নেক্সটে ক্লিক করব ঠিক আছে তো এতে কি হবে আপনি যে ইমেল আইডি দিয়ে এই চ্যানেলটা খুলেছেন সেই ইমেল আইডিতে আপনার একটা মেল যাবে ঠিক আছে এবার এই গেট মেলে ক্লিক করব দেখুন আমাদের কাছে মেল পাঠিয়ে দিয়েছে আমরা জিমেলে গিয়ে ওই মেলটাকে ওপেন করব ওকে তো এখন অন্য মেল ওপেন হয়ে আছে এখানে আমরা ক্লিক করব তারপর নতুন যে দেখুন এই যে অর্ক এই যে অর্ক নাক টু এই যে এটা আমরা ক্রিয়েট করেছি এখানে ক্লিক করব তাহলে দেখুন আমাদের কাছে কি চলে এসছে গুগল এই যে ইয়েটা এটা ভিডিও ভেরিফিকেশনের মেল চলে এসছে ইউটিউব ভিডিও ভেরিফিকেশনের মেল চলে এসছে তো আপনি কি করবেন এই স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন এবার আপনাকে কি করতে হবে এই ভেরিফিকেশানটা করতে হবে আপনি রিয়েল পার্সেন কিনা না সেটার জন্য তার জন্য আপনি এখানে ঠিক করবেন আই এগ্রিতে ক্লিক করবেন এবার আপনাকে ফোনটাকে আপনার এই চোখের লেভেলে রাখতে হবে এবং দেখে নেবেন যে আপনার চোখ নাক এগুলো ঠিকঠাকভাবে ভিজিবল হচ্ছে কিনা ওকে এরপর নেক্সটে ক্লিক করবেন দেখুন আপনার ক্যামেরা ইউজ করার পারমিশন চাইছে সেটাতে অ্যালাউ করতে হবে এবং তিরিশ সেকেন্ডের একটা ভেরিফিকেশান হবে যাতে আপনার ফোনটাকে এভাবে ধরতে হবে এবং এখানে একটা মানে নীল রঙের ডট থাকবে সেই নীল রঙের ডটটা যখন এদিকে সরে যাবে তখন এদিকে মুখ করতে হবে তখন এদিকে সরে যাবে এদিকে মুখ করতে হবে ঠিক আছে এরকমভাবে তিরিশ সেকেন্ডের ভিডিওটা রেকর্ড হয়ে যাবে তারপর আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে ওকে বোঝা গেল তাহলে এবার আমরা আবার এখানে ফিরে চলে এলাম ডান বাটনে ক্লিক করলাম ওকে এই জায়গাটা হয়ে গেল। এটা যখন হয়ে গেল এবারে আমরা কি করব এর নিচে চলে আসবো দেখুন আপলোড ফিচার্স আছে আপলোড ফিচার্সে এখানে দেখুন আপনি যদি মানে যে ভিডিও টাইটেল দেবেন সেই ভিডিও টাইটেল যদি ফিক্স রাখতে চান তো তাহলে এখানে আপনি দিয়ে দেখতে পারেন ওই টাইটেলই সব ভিডিওতে অ্যাপ্লাই হবে ঠিক আছে একইভাবে ডেসক্রিপশান যদি আপনি কিছু দিয়ে রাখতে চান বা ধরুন ডেসক্রিপশানের কিছু একটা পার্ট যেখানে আপনি কি করছেন যেখানে আপনি আপনার প্রত্যেক ভিডিওতে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিচ্ছেন সেগুলো এখানে দিয়ে রাখতে পারেন ঠিক আছে আপনি দিতে চাইলে দিতে পারেন আপনি ট্যাগসও এন্টার করে রাখতে পারেন তাহলে প্রত্যেক ভিডিওতে একই ট্যাগস থাকবে অ্যাডভান্স সেটিংসে গিয়ে আপনি কি করতে পারেন আপনি কোন ভাষাতে ভিডিও বানাচ্ছেন যদি আপনি আপনি বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছেন তো তাহলে এখানেই সিলেক্ট করে রাখতে পারেন তো তাহলে প্রত্যেক ভিডিওতে আর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার প্রয়োজন পড়বে না আমরা বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে রাখলাম হুম টাইটেল ডেসক্রিপশান কোন ভাষায় দেন আমি ইংরাজি ভাষায় দিই সো আমি ইংলিশ সিলেক্ট করে রাখবো ইংলিশ ইন্ডিয়া ওকে তো ক্যাটাগরি কোন ক্যাটাগরির ভিডিও আমাদের আমি টেক ভিডিও বানাই তো আমি সেটাকে এডুকেশানেও রাখতে পারি আবার টেকনোলজিও দিতে পারি আমি আপাতত সেটাকে এডুকেশন রেখে দিলাম ঠিক আছে সো বাকি আর আপাতত কিছু সিলেক্ট করার এখানে নেই সো আমরা কী করবো এই সেভ বাটনে ক্লিক করবো সেভ হয়ে গেলো এবার আপনাকে আসতে হবে এখানে এখানে ক্লিক করতে হবে এই কাস্টমাইজেশনে ঠিক আছে কাস্টমাইজেশনে ক্লিক করার পর প্রথমেই দেখুন চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন সাবস্ক্রাইব আপনি এখানে একটা চ্যানেল ট্রেলার অ্যাড করতে পারেন যারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা যখন চ্যানেল ভিজিট করবে তাদের জন্যে বা আপনি কোনো ভিডিওকে ফিচার্স করতে পারেন যারা রিটার্নিং সাবস্ক্রাইবার যারা ঘুরে আসছে তাদের জন্য বাট যেহেতু এই মুহূর্তে আমাদের চ্যানেলে কোনো ভিডিও নেই সেহেতু আমরা ফিচার করে দেখাতে পারবো না ওকে এরপর আমরা আসছি ব্র্যান্ডিংয়ে এখানে এসে আপনাকে আপনার চ্যানেলের পিকচার আপলোড করতে হবে মানে প্রোফাইল পিকচার বলুন বা লোগো বলুন যেটাই বলুন সেটা আপলোড করতে হবে তো তার জন্য আমরা এই আপলোড বাটনে ক্লিক এখানে আপনি লোগো দিতে পারেন বা নিজের পিকচার দিতে পারেন আমি ধরুন নিজের পিকচার দিয়ে দেখে দিচ্ছি এটাকে সিলেক্ট করলাম তারপর ডান বাটনে ক্লিক করব এখানে আমার একটা পিকচার চলে এলো হুম সেটা ক্রপ হয়ে যাবে তারপর আমরা কি করব এই ডান দিকে ডান বাটনে ক্লিক করে দেব দেখুন এটা আমার প্রোফাইল পিকচার হয়ে যাবে একইভাবে আমাদেরকে ব্যানার পিকচার আপলোড করতে হবে তো তার জন্য এই ব্যানার পিকচারের পাশে আপলোডে ক্লিক করব অলরেডি আমি একটা ব্যানার তৈরি করে রেখেছি এটা হচ্ছে আমার ব্যানার তো এটাকে আমি সিলেক্ট করে নেব দেখুন এটা ব্যানার বিভিন্ন ডিভাইস থেকে দেখতে পুরোটা এরকম লাগবে ঠিক আছে এরপর আমরা ডান বাটনে ক্লিক করব সো আমাদের ব্যানারও কিন্তু আপলোড হয়ে গেল এরপর আছে ভিডিও ওয়াটারমার্ক যেটা প্রয়োজন নেই এখন ওকে সো আমরা এরপরে চলে যাব বেসিক ইনফোতে ঠিক আছে বেসিক ইনফোতে কি হয়ে আছে আমাদের চ্যানেলের নাম সিগমা দেওয়া আছে এরপরে হচ্ছে হ্যান্ডেল এখানে আপনাকে চুজ করে নিতে হবে আপনি আপনার চ্যানেলে হ্যান্ডেল কি রাখবেন আমি রাখবো ধরুন সিগমা জিরো জিরো সেভেন দেখি এটা অ্যাভেলেবেল আছে কি না না এটা সিগমা জিরো জিরো সেভেন অ্যাভেলেবেল নেই থাকলে অ্যাভেলেবেল দেখাতো দেখতেই পাচ্ছেন একটা রেড সিম্বল আছে মানে এটা অ্যাভেলেবেল নেই সো আমরা অন্য কিছু দেব। টোয়েন্টি ফোর দিয়ে দেখি এটা অ্যাভেলেবেল আছে কি না আশা করি এটা অ্যাভেলেবেল থাকবে দেখুন এটা অ্যাভেলেবেল আছে টিক দেওয়া এই হ্যান্ডেলটা ইম্পর্টেন্ট কিন্তু আপনি যখন কমেন্ট করবেন তখন শুধু হ্যান্ডেলটাই দেখা যায় এবং হ্যান্ডেলটা দিলে সুবিধা হয় অ্যাট দ্য রেট দিয়ে হ্যান্ডেল লিখে কেউ আপনাকে ডিরেক্টলি সার্চ করতে পারে আপনার ইউটিউব চ্যানেলকে এর নিচে হচ্ছে ডেসক্রিপশন আমাদেরকে আমার চ্যানেলের জন্য একটা ড্রেসক্রিপশান দিতে হবে তো আপনি আপনার চ্যানেলটাকে কোন ক্যাটাগরির উপর এবং কোন টপিকের উপর বানাচ্ছেন সেটার উপর ডিটেলস আপনি দিতে পারেন সেটাই আপনার ডেসক্রিপশন হবে আমি আমার চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লিখে রেখেছি এটা হলো আমার চ্যানেলের ডেসক্রিপশন ঠিক আছে তো হাই দিস ইজ রোয়ার দিস ইজ এ টেক ইউটিউব চ্যানেল এবং এখানে আমরা ভিডিও টিপস অ্যান্ড ট্রেক শর্টস এসব দিই এবং এখানে আমাদের দেওয়া আছে ইউ ক্যান ফলো আস অন ইনস্টাগ্রাম দিয়ে আমাদের কি দেওয়া আছে আমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে তো আমরা এটাকে পুরোপুরি কপি করে নেবো তারপর এখানে এটাকে পেস্ট করে দিল ঠিক আছে এর নিচে দেখুন চ্যানেল ইউআরএল ঠিক আছে এটা হচ্ছে আমাদের চ্যানেল ইউআরএল যেটা দিয়ে দিয়েছে ইউটিউব নিজেই আমাদেরকে এর নিচে হচ্ছে লিঙ্কস আপনি লিঙ্কস অ্যাড করতে পারেন কি লিঙ্কস আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কস অ্যাড করতে পারেন তো আমরা কী করবো আমরা একটা লিঙ্ক অ্যাড করে দেখিয়ে দেবো তো তার জন্য অ্যাড লিঙ্কে ক্লিক করে ধরুন আমি এটাকে ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করে দেখাবো তো আমি এখানে লিখবো ইনস্টাগ্রাম এবার আমাদেরকে এই ইনস্টাগ্রামের লিঙ্ক বা ইউআরএল দিতে হবে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি এটাকে এখান থেকে কাট করে নিচ্ছি বা কপি করে নিচ্ছি তারপর এখানে এসে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে হয়ে গেল এই একইভাবে আপনি ফেসবুকেরও লিঙ্ক অ্যাড করতে পারেন ওকে এরপর কন্ট্যাক্ট ইনফো আছে ঠিক আছে তো কনট্যাক্ট ইনফোতে কেউ যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চান কোনো বিজনেস পারপসে হোক বা কেউ কোলাবোরেশনের জন্য কন্ট্যাক্ট করতে চায় তো তাহলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারে আপনি আপনার প্রফেশনাল যে বিজনেস ইমেল আইডি সেটা এখানে দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি ওকে দিয়ে নিলাম এরপর আমরা কি করব এই পুরো ব্যাপারটাকে পাবলিশ করতে হবে তো পাবলিশ করার জন্য আমরা কি করব এই যে পাবলিশ বাটনে ক্লিক করব ঠিক আছে পুরো ব্যাপারটা পাবলিশ হয়ে গেল সো এবার আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি সেই ব্র্যান্ড অ্যাকাউন্টকে ভেরিফাই করে নিয়েছি সমস্ত ট্যাগস দিয়ে দিয়েছি আমরা কাস্টমাইজেশন করে নিয়েছি মানে প্রোফাইল পিকচার ব্যানার পিকচার সমস্ত দিয়ে দিয়েছি আমরা লিঙ্কস অ্যাড করে নিয়েছি ডেসক্রিপশান অ্যাড করে দিয়েছি সমস্ত কিছু করে দিয়েছি এবার এই চ্যানেলটা রেডি একদম মানে কাজ করার জন্য ভিডিও আপলোড করার জন্য তো আমি আশা করছি আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখেছেন এবং যদি শেষ অব্দি দেখে নিয়ে থাকেন তো তাহলে আপনার চ্যানেল ক্রিয়েট করতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল মনে হয় তো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধন্যবাদ